সৌমিতিশার সাথে দোল খেললো আদ্রিত, কিন্তু কৌশাম্বীর কোনো পাত্তা নেই। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। জি বাংলার পর্দায় চোখ রাখলেই দেখা যায় মিঠাইকে। দিনের পর দিন বেড়েই চলেছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা। সিদ্ধার্থ মিঠাইয়ের রসায়ন যথেষ্ট মন্দ রেখেছে দর্শকদের, যদিও বেশ কয়েকদিন এই ধারাবাহিক টিআরপিতে পিছিয়ে পড়েছিল, তবে বর্তমানে আবারও টিআরপি তালিকায় বেশ ভালো অবস্থান করছে। দর্শকদের একাংশের দাবি যাতে বাস্তবে মিঠাই ও সিদ্ধার্থ মানে আদ্রিত ও সৌমিতিশা একসাথে প্রেম করে, আর দর্শকদের ইচ্ছাটা মনে হয় এবার পূরণ হচ্ছে। কারণ অনেকদিন ধরেই কৌশাম্বীর সাথে আদ্রিতের সম্পর্কটা খুব একটা ভালো নেই। এই তো দোলের দিনও নাকি আদ্রিত ও সৌমিতিশা একসাথে রং খেলেছে, কিন্তু সেখানে দেখা যায়নি কৌশাম্বী চক্রবর্তীকে। এই বিষয়ে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানায় যে সবারই একটা ব্যক্তিগত মতামত ও জীবন থাকে, আর সব কিছু আমি মিডিয়াতে আনতে পছন্দ করি না। এ থেকেই স্পষ্ট হয়ে যায় যে কৌশাম্বীর সাথে আদ্রিতের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মতামত কি? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।